আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস এক্সপ্রেস থেকে ফার্নিচারের নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আমরা আজকে চলে এসেছি নাবিলা ফার্নিচারে এবং নাবিলা ফার্নিচার থেকে কিছু আকর্ষণীয় সোফার কালেকশন দেখাবো আপনাদেরকে। তার পাশাপাশি আরও কিছু ভালো ভালো কালেকশন রয়েছে, তো শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো যাই হোক, আমরা কথা বেশি বাড়াবো না, আমরা প্রথমেই নাবিলা ফার্নিচারের পরিচিতি জেনে নেব যে কোথায় অবস্থিত। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই। প্রথমে নাবিলা ফার্নিচারের অ্যাড্রেসটা বলবেন এবং আপনার পরিচয় দিবেন। আমার নাম কাজী আওয়াল, নাবিলা ফার্নিচারটা হলো উত্তরবাটা স্বাধীনতা সরণি। আচ্ছা আচ্ছা, স্বাধীনতা সরণি মেন রাস্তা থেকে বলা বললে হবে এমজেড হসপিটালের গলি, ওকে, সামনে আসলে সেলটেক বিল্ডিং এর বাম পাশে নাবিলা ফার্নিচার, এটা খানকা শরীফ বলা হয়। খানকা শরীফ বলা হয়, জি জি জি। ওকে, দর্শক, ওনাদের কিন্তু নিজস্ব কারখানা রয়েছে এবং নিজেরাই এই প্রোডাক্টগুলো তৈরি করে এবং নিজেরাই সেল করে। তো বুঝতে পাচ্ছেন ইনশাল্লাহ অন্যদের তুলনায় এখানে কিন্তু অনেকটা কম প্রাইসে পেয়ে যাবেন আপনারা। তো দাম শুনলে বুঝতে পারবেন যে আমি আসলে সত্য বলছি নাকি মিথ্যে বলছি। যাই হোক, আরও অনেক অনেক কালেকশন রয়েছে, আপনারা যে কোনো কালেকশন অর্ডার দিয়ে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো ভাইজান, আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা সোফার কালেকশনই দেখাবো। জি জি, সোফা দেখাবো। আচ্ছা, তো প্রথমে কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? প্রথমে একটা এই যে সেগুন কাঠের একটা ড্রয়ার সোফা আছে, গাড়ি নকশা। আচ্ছা আচ্ছা, এটা থেকে দেখানো শুরু করি। প্রত্যেকটা আইটেমই কি সেগুন কাঠের? হ্যাঁ, প্রত্যেকটা আইটেমই সেগুন কাঠের। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি এটা হচ্ছে কর্নার সোফা এবং ফাইভ সিটের সোফা, তাই তো? জি জি, ফাইভ সিটের সোফা। এবং দর্শক দেখেন, আসলে কালা দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কিরকম হবে। আর আপনারা যদি একটু কাঠের দিকে তাকান, দেখেন একদম সারি কাঠের উপর কিন্তু এই সোফাটা তৈরি করা হয়েছে। ভাই, ফ্রেমটা কিসের ভিতরে? ভিতরে এটা হলো আমাদের, এটা মূলত কেরোসিন কাঠ দিয়ে, কেরোসিন কাঠ দিয়ে করা আছে ভিতরে। আচ্ছা, আর ফোমটা কত ইঞ্চি? এটা 4 ইঞ্চি সলিড ফোম, একদম 4 ইঞ্চি সলিড ফোম। আচ্ছা, এটা বসবে না, গ্যারান্টি আছে 10 বছরের ফোমের গ্যারান্টি আছে। হ্যাঁ, 10 বছর। আর এমনিতে সম্পূর্ণ ফার্নিচারের গ্যারান্টি আছে কত বছর? হ্যাঁ, সম্পূর্ণ ফার্নিচারের 10 বছরের গ্যারান্টি আছে। আর সম্পূর্ণ ফার্নিচারের গ্যারান্টি আছে 10 বছর? 10 বছরের। আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে ভাই ডয়ার আছে নাকি? হ্যাঁ, এটা ডয়ার আছে, এই মাঝখানে ডয়ার আছে, ট্রে উপরে আছে। হ্যাঁ, ট্রে বলে, ট্রের উপরে ডয়ার আছে এবং দেখতে পাচ্ছি যে কোনো কালার করে আপনারা নিতে পারবেন। পাশাপাশি আমরা বালিশও দেখতে পাচ্ছি পাঁচটা। জি, পাঁচটা বড় পিলো, দুইটা ছোট পিলো আছে, ছোট পিলো আছে দুইটা। ওকে, তো ভাই এটার প্রাইস কেমন পড়বে আসলে? এটার প্রাইস আমরা এখন আগের প্রাইসই রাখছি, ডিসকাউন্টই রাখছি, 35,000 টাকা ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস 35,000 টাকা, ফিক্সড প্রাইস। আচ্ছা, চাইলে কি এটার পাশাপাশি কফি টেবিলও নিতে দিতে পারবেন? হ্যাঁ, কফি টেবিল নিলে আপনি 9,500 টাকা, চার বড়ওয়ালা কফি টেবিল 9,500 টাকা। আর এই যে একটা টেবিল আছে, এটা দিয়ে নিলে 4,500 টাকা। এটা অনলি 4,500 টাকা? হ্যাঁ, এটার মধ্যে গোল গ্লাস দেওয়া যাবে, এটা স্কোয়ার আছে। আচ্ছা দর্শক, এই সোফার আরেকটা জিনিস আমরা মিস করেছি, সেটা হচ্ছে দুই কর্নারে কিছু দুইটা টুল পেয়ে যাবেন, মুভিং টুল। ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তাছাড়া যদি সম্ভব হয় অবশ্যই ওনাদের শপে চলে আসবেন, ইনশাল্লাহ আরও কালেকশন দেখতে পারবেন। ভাই, তারপর কোনটা দেখবো আমরা? তারপরে এই যে একটা ক্যানাডিয়ান উকের সোফা আছে, ক্যানাডিয়ান উকের। হ্যাঁ, এটা আমাদের শুধু রেডি প্রোডাক্ট হিসাবে, এটা ডিসকাউন্ট চলতেছে। ডিসকাউন্ট রয়েছে? হ্যাঁ, ডিসকাউন্ট রয়েছে এটা। আচ্ছা যাই হোক, ডিসকাউন্ট অবশ্যই আমরা জানবো, তার আগে বিস্তারিত সহকারে সম্পূর্ণ সোফাটি দেখি। এটা কয় সিটের সোফা? এটা আপনার দুইটা টু, একটা ওয়ান, একটা ড্রয়ার, ড্রয়ার এক ড্রয়ার আছে, আর আপনার এই যে কর্নার কর্নার আছে। ওকে, টোটাল। হ্যাঁ, এবং সব সময়ের মতো সবগুলো কর্নার সোফার মতোই আপনার এখানে কিন্তু কি বলে পিলু, পিলু আছে পাঁচটা, পিলু বড় পিলু পাঁচটা এবং ছোট পিলু পেয়ে যাচ্ছেন আপনারা দুইটা। ওকে, এবং আমরা যদি একটু সাইডে তাকাই, দর্শক দেখেন সাইডও কিন্তু খুব চমৎকার করে ডিজাইন করা আছে এবং দুই কর্নারে দুইটা মুভিং টুল দেওয়া আছে। ওকে, এবং আপনারা যদি পেছনের দিকে তাকাই তাহলে দেখতে পারবো আমরা হেড সাইডে কিন্তু আপনার সাপোর্ট রয়েছে, মানে পেছনের সাইডে সাপোর্ট রয়েছে এবং নিচেও কিন্তু খুব চমৎকার করে ডিজাইনগুলো করা রয়েছে। বা এটার রেগুলার প্রাইস কত দিচ্ছেন আপনারা? এটা রেগুলার প্রাইস ছিল 32,000 টাকা, এখন ডিসকাউন্ট প্রাইসে আপনার 28,000 টাকা ফিক্সড। আচ্ছা, কোনো দামাদামি করা যাবে না, 32 ছিল রেগুলার প্রাইস আর এখন 28,000 টাকা ডিসকাউন্ট প্রাইস, তাই তো? জি জি। আচ্ছা ঠিক আছে দর্শক, আমি আবারও আপনাদেরকে মনে করে দিচ্ছি, 64 জেলায় কিন্তু আপনারা ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ। জাস্ট স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে, আপনারা যেগুলো দেখছেন বর্তমানে স্ক্রিনশট দিয়ে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, সমস্যা নেই। ভাই, তারপর কোনটা দেখবো আমরা? তারপরে এই যে পাশে আছে 221, একটা ফাইভ সিট সোফা, 221 ফাইভ সিটের সোফা, এটা কিন্তু অনেক চমৎকার কালারফুল একটা সোফা। ওকে, চাইলে কিন্তু যে কোনো কালার করতে পারবেন, আমরা আবারও বলছি চাইলে যে কোনো কালার করতে পারবেন। এটা ফাইভ সিরিজ সোফা, তাই তো? জি জি। এটা কি কাঠের উপর ইউজ করা হয়েছে? এটা ভিতরে হলো গর্জন কাঠ আর আউটসাইড হলো সেগুন কাঠ, আর ভিতরে তুর্কি ভেলভেট, তুর্কি ভেলভেটের কাপড়, তুর্কি ভেলভেটের কাপড়। জি জি। কাপড়ের গ্যারান্টি দিচ্ছেন কিনা? কাপড়টা 10 বছর কিচ্ছু হবে না, এটা আমাদের তুর্কি থেকে আসে, তো আমরা আমাদেরকে ওরই বলা দেয়। আচ্ছা, তাহলে এখানে কথা হচ্ছে যেহেতু কাপড়ের সোফা সেক্ষেত্রে ময়লা হয়ে যেতে পারে, স্বাভাবিক ওয়াশ করার ব্যবস্থা আছে? এগুলি ওয়াশ, মানে ওয়াটারপ্রুফ কাপড়, তো ওয়াশ করা যায়, এমনি আপনার এটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করা যায়, শ্যাম্পু দিয়ে ওয়াশ করা যায়। জি জি। ওকে ঠিক আছে, এটার প্রাইস কত হলে নেওয়া যাবে? এটার প্রাইস ছিল 36,000, এখন আমাদের ডিসকাউন্ট প্রাইসটা আছে 33,000 টাকা। এখন 33,000 টাকা, 3,000 টাকা ডিসকাউন্ট, 3,000 টাকা ডিসকাউন্ট। তো দাম আর কমানো যাবে না? না, দামাদামি করা যাবে না। আচ্ছা, যারা নেবে তারা শুধু কল করবে, যারা নেবেন তারা শুধু কল করবেন, অযথা কেউ ফোন দিয়ে দামাদামি করবেন না, কারণ দামাদামি করে কোনো লাভ নাই,
দামটা কিন্তু আর কম পাবে না, যেহেতু কারখানা ভাই, সেহেতু এক প্রাইজে এখান থেকে সেল করা হয়। ওকে, আর তারপর কোনটা দেখবো আমরা? তারপর একটা ছোট্ট একটা কর্নার আছে এই পাশে, এটা পিলোটা রেডি হয় নাই। তারপরে ছোট্ট একটা কর্নার আছে, এটার পিলো এখনো রেডি হয় নাই না? না না, খালি মাত্র মানে বালিশগুলা। আচ্ছা, তো যাই হোক, আপনারা যে কোনো কালার বালিশগুলো মেবি কি কালার হবে, এখানে কিন্তু একটা মিডিয়াম সাইজের ডাইনিং রয়েছে, মেবি 6 চেয়ারের ডাইনিং। এবং গ্লাসের পরিমাণ কত আছে? 10 মিলি গ্লাস আছে। এটার প্রাইস কত রাখছেন আপনি? এটা 17,500 টাকা। 17,500 টাকা, এটা মেবি MDF, তাই তো? হ্যাঁ, মালয়েশিয়ান MDF, পায়গুলো কাঠের। পায়গুলো মেহগুনি কাঠের? হ্যাঁ, মেহগুনি কাঠের, আমরা কাঠ দিয়ে করছি কারণ টেকসই জন্য। ওকে, আচ্ছা, তারপর কি আছে? তারপরে এইদিকে আরো সোফা আছে। দর্শক, এর নিচে কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে, আমরা যদি নিচে তাকাই। আসলে ওনাদের শপের স্পেসটা ছোট, যার কারণে প্রত্যেকটা আইটেমকে রাখা পসিবল না। যতটুকু রাখছে আমরা ততটুকু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তারপর কোনটা দেখবো? তারপরে এই যে একটা কর্নার সোফা আছে, কর্নার এই বড় সোফাটা দেখি, একটা রাজকীয় ভাব আছে সোফার মধ্যে, দেখেন কত চমৎকার। ওয়াও, কালারটাও সুন্দর। চাইলে যদি আপনারা যদি এই কালার পছন্দ করে না থাকেন, আপনার কোনো পার্সোনাল কালার থাকে, সেটাও করে নিতে পারবেন, সমস্যা নেই। এটা কত সিটের? এটা হলো আপনার টোটাল 6 সিট, 2-2-2, তাই তো? হ্যাঁ, তারপরে এই পাশে আরো 4টা টুল পাবেন। 4টা মুভিং টুল? হ্যাঁ, মুভিং টুল। 4টা নাকি 2টা? 4টা, এটার মধ্যে 4টা করা। কিভাবে? এটা 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 এই যে এই পাশে 2টা, ওই পাশে 2টা। ও আচ্ছা, পেছনে একটা, সামনে একটা, এখানে পেছনে একটা, সামনে একটা, মোট 4টা। 4টা টুল আছে, 4টা আর হচ্ছে 2 2 2 6টা, মোট 10টা টুল চলে আসে। কিন্তু 10টা টুল আছে, আপনার 6টা পিলো আছে, 2টা রাউন্ড পিলো আছে। আচ্ছা আচ্ছা ভাই, এর প্রাইস কত হবে এটার? এটা আমাদের ফিক্সড প্রাইস হলো 42,000 টাকা, ডিসকাউন্ট প্রাইস। 33,000 টাকা, যদি এটার মধ্যে পিলুর প্রয়োজন পড়ে না, কারণ এটা এমন সিস্টেমে তৈরি করা হয়েছে। ভাই, এটা কি? এটা একটা সেন্টার টেবিল, সেগুন কাঠের। সেগুন কাঠের? হ্যাঁ। আচ্ছা, দেখতে পাচ্ছি এটাও মেবি আপনার হচ্ছে চিটাগং সেগুন কাঠের। জি, চিটাগং সেগুন কাঠের। ওকে, এটার প্রাইস কত রাখছেন? এটার প্রাইসটা হলো আপনার 14,500 টাকা। 14,500 টাকা। ওকে, ভিক্টোরিয়া প্যাক করা আছে কিন্তু। আচ্ছা ভাই, ওই যে আরেকটা দেখতে পাচ্ছি সোফা, এটা হলো 2-2-1 5-seat সোফা। আচ্ছা আচ্ছা, এটা এটা হলো আমাদের রেডি স্টকে আছে, আপনার 19,500 টাকা আছে। 19,500 টাকা? জি, 5-seat 2-2-1। এটা কি ডিসকাউন্ট প্রাইস নাকি? হ্যাঁ, ডিসকাউন্ট প্রাইস। তারপর এই শুধু এই সোফাটা নিয়ে দামাদামি করতে পারবে, কারণ এটা আমাদের স্টকে অনেকগুলি আছে, তো যার জন্য আমরা কিছু ওনার করব। এটা নিয়ে দামাদামি করতে পারবে, শুধু একটা সোফায় দামাদামি করতে পারবে, আর কোন সোফা নিয়ে দামাদামি আমরা করব না। আপনার প্রাইস কত যাচ্ছে এটা? 19,500 টাকা। 19,500 টাকা? জি জি, কত অল্প কিছু দামাদামি কিছু ওনার করব যদি আসে। ওকে, তারপর কোনটা দেখবো? তারপরে আমাদের এই পাশে কিছু সোফা আছে। আচ্ছা, তারপরে এখানে কিছু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে 2-2-1 5-seat সোফা। এবং কাপড়ের কোয়ালিটি কি রকম ভাই? এগুলো হলো সুইট ভেলভেট কাপড়। সুইট ভেলভেট কাপড়? জি জি, এটাও কিন্তু চিটাগং সেগুন কাঠের করা আছে। এবং আমরা যদি হেডসেটে তাকাই দেখতে পারো, চমৎকার করে ডিজাইন, খোদাই করা জালি কাটা নকশা করা আছে। জি, এটা একদম ডিজাইন করা, ডিজাইন করা আছে। এটার প্রাইস কেমন পড়বে? এটার প্রাইসটা হলো আমাদের 36,500। 36,500 টাকা? হ্যাঁ, এটা যদি সরাসরি আসে আলোচনা করতে পারে, দামাদামি করতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে ইয়েলো কালার একটা পিছনে দেখতে পাচ্ছি, এটা কয় সিটের? এটা হলো আপনার 2-2-1 কর্নার সাইড টেবিল। 2-2-1 কর্নার সাইড টেবিল। আর হাতের মধ্যে দেখেন কত চমৎকার করে সিঁড়ি সিঁড়ি ডিজাইন দেওয়া আছে, এবং দুই পাশে কিন্তু মেবি 2টা টুল দেওয়া আছে, মুল দেওয়া আছে। জি আচ্ছা, ঠিক আছে, দেখতে পাচ্ছি। এটাকে কি বলে?
এটা মিনার বলে, মিনার বলে, মিনার করা সোফা। এগুলো কিন্তু খুব হার্ড এবং খুব শক্তিশালী হয়, ওকে। আর ড্রয়ারও কিন্তু পেয়ে যাচ্ছেন, যদিও জায়গা স্বল্পতা চিপা চাপে রাখা আছে, যার ফলে দেখাতে পারছি না আমরা। এটার প্রাইস কত রাখছেন? এটা রেট আছে হলো 55,000 টাকা আলোচনা সাপেক্ষে। রেট হচ্ছে 55,000 টাকা, বাট এটা নিয়ে দামাদামি করা যাবে, দামাদামি করা যাবে, আলোচনা করলে ফিক্স প্রাইসে হয় না, সব ফিক্স প্রাইসে হয় না। ওকে, যেগুলো ফিক্স প্রাইস ওগুলো বলে দেবো, মানে যেগুলো চাহিদা অনেক বেশি ছিল সেগুলো ফিক্স প্রাইস বলে দিছে, যাতে বারবার দামাদামি করতে না হয়। ওকে, তবে আজকে আর কিছু দেখাবেন কিনা? আসলে ভাই দেখাইলে তো অনেক কিছু দেখা যাবে, আমার ফ্যাক্টরিতে অনেক কালেকশন আছে, দোকানও আছে, আসলে দেখাইলে ভিডিওটা বড় হয়ে যাবে, যার জন্য আমরা আর দেখাতে চাচ্ছি না। যারা নিতে চায় তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পিক দিলে আমরা অবশ্যই এগিয়ে নতুন নতুন আপডেট দিব, যে কোনো পিক, যে কোনো পিক, বাংলাদেশে যে কোনো ডিজাইন দিলে আমরা করে দিতে পারবো নিজেদের ফ্যাক্টরি। ওকে দর্শক, যেহেতু নিজস্ব ফ্যাক্টরি, আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারবেন। আমি আবার বলে দিচ্ছি, ওনাদের শপের নাম হচ্ছে নাবিলা ফার্নিচার। এবং ভাই লোকেশনটা কোথায়? লোকেশনটা হলো আপনার ওই যে উত্তরবাড্ডা স্বাধীনতা সরণি শেলটেকের বাম পাশে খানকা শরীফ, নাবিলা ফার্নিচার, নাবিলা ফার্নিচার। জি, অথবা আমাদের মোবাইলে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের। ওকে দর্শক, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।